আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের লেসনে আমরা ফেসবুক মার্কেটিংয়ের যে উপায়গুলো আমরা ব্যবহার করি বা যে পদ্ধতিগুলো ব্যবহার করি সেগুলো সম্পর্কে আমরা জানবো। তো চলুন আমরা জেনে আসি ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা কোন ট্যাকটিক্সগুলো ব্যবহার করি। ওকে, সো ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা যে ট্যাকটিক্সগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে, অর্থাৎ আমরা যে ফেসবুক মার্কেটিং করব কী কী আমরা ব্যবহার করি বা কোন উপায়ে আমরা কাজ করি। ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা অর্গানিক টেক্সট ব্যবহার করি, যেটা আপনারা সবাই জানেন, যে কোনো ধরনের লেখা, যে কোনো ধরনের ফটো বা ছবি অথবা যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট। ওকে, সো আমি যদি একটা পেজে যাই, আমি এখান থেকে ব্লু হোস্টের পেজ আপনাদের দেখাচ্ছি। আমি এখান থেকে ধরেন যে একটা পেজ আপনাদের দেখাই, ব্লু হোস্ট। ওকে, সো আমরা এখানে গেলাম। এই পেজে যদি আপনি আসেন বা আপনি যদি পেজ অ্যানালাইসিস করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন এরা বিভিন্ন রকমের কন্টেন্ট দেয়, ইমেজ, টেক্সট, অডিও, ভিডিও, হ্যাঁ বিভিন্ন রকম কন্টেন্ট দেয়, দেখেন। ওকে, সো এই বিষয়গুলোর কথাই এখানে বলা হচ্ছে। আমরা কি করতে পারি? অর্গানিক টেক্সট, ফটো অথবা ভিডিও কন্টেন্ট ব্যবহার করতে পারি। আমরা কি করতে পারি? পেইড অথবা বুস্টেড টেক্সট, ফটো আর ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আমাদের যে পোস্ট, ধরেন এই পোস্টের নিচে আমরা যখন এটাকে আমাদের পেজ থেকে আপলোড করব, নিচে বুস্ট পোস্ট নামে একটা সেকশন থাকে এখানে, তার মাধ্যমে আমরা ওটাকে বুস্ট করতে পারি। আর ওই যে বুস্ট আমরা করি সেটা কোন জায়গা থেকে করি? আমরা আমাদের যে বিল্ট ইন ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট, সেখান থেকে আমরা ওটাকে বুস্ট করতে পারি। ওকে, সো আমরা দেখবো ওটা পরবর্তীতে। আমরা কি করতে পারি? ফেসবুক স্টোরি বা রিল ব্যবহার করতে পারি আমাদের মার্কেটিংয়ের জন্য। আমরা ফেসবুক অ্যাডস ব্যবহার করি, যেটা পেইড ক্যাম্পেইন। ফেসবুক গ্রুপে আমরা মার্কেটিং করতে পারি আমাদের যে ব্র্যান্ড, সেটা নিয়ে আমরা পোস্ট দিতে পারি। আমরা বিভিন্ন রকম কন্টেস্ট বা গিভ অ্যাওয়ে রান করতে পারি আমাদের পেজে, মানে মার্কেটিংয়ের জন্য, মানে অডিয়েন্স এঙ্গেজ করার জন্য। ফেসবুক মেসেঞ্জার, চ্যাটবটস অথবা অটো রেসপন্ডার্স আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো এখান থেকে আমরা কি করতে পারি? আমরা তাহলে আমরা যদি মেসেঞ্জার, চ্যাটবটস ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কি হয়, সেক্ষেত্রে আমাদের খুব দ্রুত আমরা যে কোনো মেসেজের রিপ্লাইটা দিতে পারি। ওকে, ইনফ্লুয়েন্সার মার্কেটিং ক্যাম্পেইন আমরা করে থাকি মাঝে মাঝে, অর্থাৎ বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পিপলদের সাথে আপনি কানেক্ট হবেন এবং তাদের কে বলবেন আপনার যে ব্র্যান্ড আছে তাকে প্রমোট করে দিতে। ওকে, এরপরে ফেসবুক শপস আমরা ব্যবহার করি, ফেসবুক শপস আমরা ক্রিয়েট করে থাকি। এরপরে ফেসবুক লাইভ স্ট্রিমে আপনারা যেতে পারেন বা ফেসবুক লাইভ ভিডিও স্ট্রিম করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা দেখেন যে অনেক পেজ লাইভে যায় এবং তারা বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে থাকে। সো এই কয়েকটি উপায় আমরা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে থাকি। তাহলে খেয়াল করলে দেখবেন, আপনারা যখন পেজগুলো খেয়াল করবেন, যেমন এখান থেকে যদি আমরা এই পেজটাই একটু দেখি, এখানে বিভিন্ন রকমের কন্টেন্ট আপনারা পাবেন। দেখেন এটা হচ্ছে একটা ভিডিও আছে, এখানে ইমেজ আছে, তাই না, এখানে ক্যাপশন আছে, ওকে, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, ওকে, এখানে জাস্ট টেক্সট আছে, তাই না। এগুলো তো আমরা সবাই জানি যে এখান থেকে আমরা যদি কোনটা লাইক, কমেন্ট, বাটন, শেয়ার, হ্যাঁ কতগুলো শেয়ার, লাইক, কমেন্ট পড়েছে সবই আমরা দেখতে পারি, তাই না, চাইলে এখানে আমরা কমেন্ট করতে পারি। ওকে, সো এভাবে আপনাদের হচ্ছে এই কাজগুলো করতে হবে এবং আপনাকে প্রতিনিয়ত বিভিন্ন রকমের পেজ ভিজিট করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। যখন আপনি পেজগুলো ভিজিট করবেন তখন আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে যে আপনি যে পেজ গ্রো করবেন বা যে পেজের জন্য আপনি কাজ করবেন কীভাবে আপনাকে কাজ করতে হবে, তার একটা ভালো আইডিয়া আপনার তৈরি হবে। যখন আইডিয়া তৈরি হয়ে যাবে এরপরে আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই, এরপরের ভিডিওতে আমরা ফেসবুক প্রোফাইল, পেজ ইত্যাদি সম্পর্কে জানবো। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।